তোমার কোনো বন্ধুকে বলো মনে মনে একটি সংখ্যা ধরার জন্য, এবার সে সংখ্যাকে 2 দ্বারা গুণ করার জন্য বলো। এই গুণফলের সাথে 30 যোগ করতে বলো, তারপর ওই যোগফলকে 2 দ্বারা ভাগ করতে বলো। এবার ভাগফল থেকে মনে মনে ধরা সংখ্যা বিয়োগ করার জন্য বলো। এবার সে যে বিয়োগফল পাবে তা তুমি না জেনেই বলে দিতে পারবে, কিন্তু কিভাবে তাই তো? চলো প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করি। ধরে নাও তোমার বন্ধু মনে মনে ধরল 5, যাকে 2 দ্বারা গুণ করলে হবে 10। এবার এই গুণফল 10-এর সাথে 30 যোগ করলে হবে 40, যোগফলকে 2 দ্বারা ভাগ করলে হবে 20। ভাগফল 20 থেকে মনে মনে ধরা সংখ্যাটি বিয়োগ করলে হবে 15। এখানে ম্যাজিক ট্রিক্সটি হলো বিয়োগফল সবসময় তুমি যে সংখ্যাটি যোগ করতে বলবে তার অর্ধেক হবে। যেমন তুমি এখানে 30 যোগ করতে বলেছ, তাই উত্তর হয়েছে 15। তুমি যদি 30-এর স্থলে 10 বলতে উত্তর হবে 5। তুমি যদি 30-এর স্থলে 20 বলো উত্তর হবে 10। তোমরা চাইলে আরও বড় সংখ্যাও বলতে পারো, তবে সংখ্যাটি জোর হতে হবে। মনে রাখতে হবে বিয়োগফল যোগ দেওয়া সংখ্যার অর্ধেক হবে। ভিডিওটির শুরুতে যে প্রক্রিয়ায় আমি বলেছি তোমাদেরকে, তোমরা ঠিক সেইভাবেই তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞেস করবে।